শোভাযাত্রা এবং বাইক র্যালির মধ্য দিয়ে রামনবমী পালন পামেলালেন বিজেপি প্রার্থী সহ অন্যান্যরা। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী। রামনবমী উপলক্ষে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে নানান কর্মকাণ্ড। সারা দেশের পাশাপাশি এই রাজ্যেও তার ব্যতিক্রম ঘটল না। রামনবমীর শোভাযাত্রায় কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন উৎসবের মেজাজে। সামনেই লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ স্বার্থে রামনবমীর মিছিলে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে দলীয় প্রার্থীদের। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো রামনবমী উৎসব। দক্ষিণ দিনাজপুর জেলায় সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে জেলা সদর শহর বালুরঘাট মহকুমা শহর গঙ্গারামপুর বুনিয়াদপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে রামনবমী দিবস উপলক্ষে করা হয় বন্যাঢ্য শোভাযাত্রা এবং বাইক র্যালি। দক্ষিণ দিনাজপুরে রামনবমী উপলক্ষে যে শোভাযাত্রা বের হয় সেই শোভাযাত্রায় পা মেলালেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তার সঙ্গী হিসেবে হাজির ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। বুধবার দুপুরে গঙ্গারামপুর শহরের কালীতলা থেকে শুরু করে বাস স্ট্যান্ড বড়বাজার নিউ মার্কেট এলাকায় রামনবমী উপলক্ষে বন্যাঢ্য শোভাযাত্রায় উপস্থিত হন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। অংশগ্রহণ করেন শোভাযাত্রায়। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহকে এবং প্রখর রোদকে উপেক্ষা করেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে রামনবমী উপলক্ষে যে বন্যাঢ্য শোভাযাত্রা এবং বাইক র্যালি করা হয় তার প্রতিটিতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ দিনাজপুর জেলা সদর শহর বালুরঘাট মহকুমা শহর গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সঙ্গে রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন 8 থেকে 80 সকলেই। পাশাপাশি রামনবমী উপলক্ষে গেরুয়া পতাকা হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন প্রায় সহস্রাধিক সাধারণ মানুষ। আজ রামনবমী দেশের সর্বত্র পালিত হচ্ছে এই উৎসব। দেশের বিভিন্ন এলাকা এলাকায় সংস্কৃতি অনুযায়ী নানানভাবে পালিত হচ্ছে এই উৎসব। এই উৎসবে মেতে উঠেছেন আবাল বৃদ্ধ বনিতা। সারা দেশ জুড়ে আজ উৎসবের মেজাজ। কোথাও কোথাও রামের পুজো এবং বিভিন্ন জায়গায় রামনবমী উপলক্ষে শোভাযাত্রা। নানানভাবে রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন বহু মানুষ। তবে রামনবমীতে উৎসবের মেজাজ দেখা যাচ্ছে সারা দেশ জুড়েই। রামনবমীর শোভাযাত্রায় মেতে উঠছেন 8 থেকে 80 সকলেই। প্রশাসনের তরফেও সকলকে অনুরোধ জানানো হয়েছে উৎসব উৎসবের মতন করেই যেন পালিত হয়। উৎসবে যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যার কারণে রাজ্যে রামনবমী মিছিলে রয়েছে নানান কড়াকড়ি। তবুও ভগবান শ্রীরামের উৎসবে সমস্ত কিছুকে উপেক্ষা করেই এই দিনে মেতে ওঠেন সকলেই। এই উৎসবকে ঘিরে বিগত দিনে বহুবার তৈরি হয়েছে বিতর্ক। তবুও সমস্ত বিতর্কতে জল ঢেলে সারা দেশের পাশাপাশি রাজ্যের প্রতিটি জায়গাতে পালিত হচ্ছে রামনবমী। সারা রাজ্যের পাশাপাশি এদিন সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় নানান কর্মসূচি মধ্যে দিয়ে পালন করা হলো এই রামনবমী উৎসব। একদিকে যেমন রামনবমীতে ঢল নামছে ভক্তদের, ঠিক তেমনি লোকসভা নির্বাচনের আগে জনসংযোগের অন্যতম মোক্ষম দিন এটি। যার কারণে লোকসভা নির্বাচনের আগে দিনে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের অন্যতম মাধ্যম হাতছাড়া করলেন না রাজনৈতিক দলের প্রার্থীরা, ঠিক যেমনটা দেখা গেল দক্ষিণ দিনাজপুরে। রামনবমী শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের সঙ্গে অংশগ্রহণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।